নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজকের আমার রেসিপি কিন্তু ভীষণ সহজ এক রেসিপি। হাতে যদি রান্না করার সময় খুব কম থেকে থাকে তাহলে অবশ্যই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। তো আজ আমি বানাতে চলেছি কাঁচকলা আলু বেগুনের পোস্ত। তো আসুন রেসিপিটি ঝটপট দেখে নিই। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এই তেলে ভাজা করে নিচ্ছি। পাঁচফোড়নটা এখন ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে নিয়েছি একটা আলু, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 2টো ছোট বেগুন। বেগুনগুলোকেও কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর একটা কাঁচকলা নিয়েছি, সবগুলোকেই কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আগেই আমি ছিঁড়ে নিয়েছি। আর এই 2টো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে, কারণ পোস্ত রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি ঝাল ব্যবহার করা চলে না। দিচ্ছি 7 অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এর ওপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে এই সবজির ওপরেই এভাবেই দিয়ে দিতে হবে। সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে কিঞ্চিত জল দিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিচ্ছি। আর এটাকে আমি হতে দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন কিন্তু সমস্ত উপকরণ 4/3 ভাগ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য এগুলোকে নাড়াচাড়া করে আমি কিছুটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্তটা আমি আগেই বেটে নিয়েছি। পোস্ত বাটার জন্য আমি ব্যবহার করেছি 2 টেবিলস্পুন পোস্ত। পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দেওয়ার পর আবারও সব কিছুর সাথে এই পোস্তকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এখন যে বাটির মধ্যে পোস্ত বাটা ছিল তার মধ্যে কিছুটা জল নিয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আগেই বলেছিলাম আমি কিন্তু সব কিছুকে 3 ভাগ সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আবার কড়াইয়ের ঢাকনাটা আমি চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এখন হালকা হাতে সব কিছুকে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে গিয়েছে কাঁচকলা আলু পোস্ত। এটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। ভাত বা রুটি সব কিছুর সাথেই এটা ভীষণ সুন্দর লাগে। হাতে যদি রান্না করার সময় কম থেকে থাকে তাহলে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন কাঁচকলা আলুর পোস্ত। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।